এজন্য যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, তিনটা জিনিসে মানুষের খুব পরিবর্তন হয়, মনে রাখবে। এক হলো চোখের নজর, দুই হলো হাতের স্পর্শ, তিন হলো অন্তরের হৃদয়ের ধরপর। অন্তরে আল্লাহর মহব্বত মারেফাতের আগুন জ্বলে। তো কোনো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম আল্লাহওয়ালা বুজুর্গ এরকম কেরো চোখের দৃষ্টি, হাতের স্পর্শ, এরপরে অন্তরের ধরপর, হৃদয়ের একটা নড়াচড়া আছে, অন্তরে একটা ধরপর আছে, ধারকান, হৃদ স্পন্দন, এইটা যখন চলতে থাকে হার্টবিট, তো কোনো নেককার আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি ফরহেজগার বুজুর্গ আলেম, ওনার চোখের নজর যখন কারো উপরে পড়ে তার জিন্দগি বদলায়। ওনার হাতের স্পর্শ মুছে দিছে, ছুঁয়ে দিছে, দোয়া করে দিছে, এরকম যদি হাতের স্পর্শ লাগে তার জিন্দগি বদলায়। আর ওনার কাছে যখন বসে তখন ওনার হৃদয়ের যে ধরপর, আল্লাহর মহব্বত আর মারেফাত যে ভিতরে আছে, এটার কাছে বসলে আল্লাহর কুদরতে ওই ব্যক্তির অন্তরেও আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়। এজন্য পরিবর্তনের জন্য এটা জরুর, এটা জরুর। গল্প শুনে, কাহিনী শুনে কিংবা শুধু মোবাইল দেখে দেখে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। জীবন্ত সাহচর্য, সংস্পর্শ, এটা লাগবে, সান্নিধ্য। যেন সবসময় মনে রাখবে, আমি প্রতিদিন বলি, কম লোক হোক বেশি লোক হোক, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। একজনের কাছে বললো আল্লাহর কথা, এক কোটি মানুষের কাছে বললো আল্লাহর কথা। আর আল্লাহ গ্রহণ করলে একজনের কাছে বললো লাভ, আল্লাহ গ্রহণ না করলে এক লক্ষ মানুষের কাছে বললেও কোনো লাভ নাই।